गुड मॉर्निंग गाइस, वेलकम टू माय व्लॉग. अ न्यू डे, अ न्यू व्लॉग, अ न्यू फील. तो कल के तो 26 थे हमार आद्यार बर्थडे. तो বাড়িতে একটু ছোট আর কি খাওয়া দাওয়ার আয়োজন এসব করা. তো প্রচন্ড এক্সাইটেড, ইউ নো, থার্ড বার্থডে. গত বছর আমরা বোম্বেতেই ছিলাম লকডাউনে, সবাই মিস করেছে, মা বাবা আত্মীয় স্বজনরা. তো এবছর লাকিলি আমরা কলকাতায়, তো আমিও এসেছি কিছুদিন আগে, অ্যাজ অল অফ ইউ নো. তো এখন যাচ্ছি আমি আমার একজন মিউজিক প্রডিউসারের বাড়িতে. সো একটা বাংলা টেলিভিশন চ্যানেলের একটা মেগা সিরিয়ালের টাইটেল ট্র্যাক করতে আর কি কম্পোজিশন হয়ে গেছে. ওর কাছে যাবো প্রোডাকশানের জন্যে বোঝাতে, তারপরে একটু নাক মুখ ঢেকে আর কি ওনারা বাজারে ঢুকবো. অনেকদিন মাছ কিনিনি, বাজার করিনি, তো একটু মাছ টাক্স পরে আর কি, চশমা টশমা পরে, যাতে কেউ চিনতে না পারে, ভিড়ভাড়টা না হয়. দেখা যাক কি হয়, স্টে টিউন উইথ মি, সঙ্গে থাকো. পৌঁছে গেলাম আমার মিউজিক প্রডিউসারের সেট আপে. কি সুন্দর করে রেখেছে সব, ভেরি নাইস. চারিদিকে রঙ্গিলা চমকিলা. আর এই হচ্ছে আমার অস্ত্র, দ্য কন্ডেন্সার. সুন্দর একটা এরকম গানের পরিবেশ, গান তৈরি করার পরিবেশ এটা বাড়িতে থাকা অত্যন্ত প্রয়োজন. কিতনে দূর কিউ, কাছে আসো, বসো, সব চলছে এখন প্যাকিং. আদ্যার থার্ড বার্থডে, তো আমরা একটা ছোট গেট টুগেদার সারপ্রাইজ কিছু প্ল্যান করছি. তো সেখানে যত সব বেবিরা আসবে তাদের জন্য ছোট্ট ছোট্ট রিটার্ন গিফটস, কারণ সকলেই ছোট, সবাই এখন মোস্ট অফ দ্য টাইম বাড়িতেই সময় কাটাচ্ছে. তো মা বাবাদের যে কি হালাত হয়, এইগুলো একটা লাইফের একটা আনন্দের মুহূর্ত. আমরা দেশ বিদেশ ঘুরি, কাজকর্ম করি, বাট এই আনন্দগুলো একটা অন্য জায়গার, এবং চিরজীবন আমি এই আনন্দটা থেকে যেন জড়িত থাকতে চাই, আনন্দটাই থাকতে চাই, এটা থেকে কোনোদিন দূরে যেতে চাই. 10 বছর পরেও যেন এটা করতে পারি নিজে বসে. আদু যাও যাও যাও, ডাডিকে হেল্প করো, যাও. দেখুন অলরেডি আমি কতগুলো প্যাক করে ফেলেছি. আদু ইজ বিজি হ্যাভিং আ ললিপপ. এইটা হয়তো বার্থডে টুমরো, এইটা সকাল থেকে ওর 10th ললিপপ. ঠিক আছে, ওকে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন. আর যদি এই ছোট 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 জিনিসগুলো আপনাদের ভালো লাগে, তো প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও কিছু কিছু এরকম মজাদার মুহূর্ত আমার জীবনের সকলের সাথে দেখাতে চাই. কিন্তু তার আগে একটা খুব সুন্দর জিনিস আপনাদের দেখাতে চাই, ক্লোজ আপ টু দিদাস ফেস. দিদা একবার হাসো, একবার. ও আসলে একটু পাগল মোডে চলে গেছে, এক্সাইটেড হয়ে গেছে. শি ইজ ভেরি এক্সাইটেড বিকজ শি ইজ ইউ নো শি ইজ ফিলিং যে কিছু একটা হচ্ছে যেটা ওকে রিলেটেড, এবং যার জন্য বাড়িতে সব সাজানো হয়েছে. ও বুঝতে পারছে সব. She's so excited.
ঘুম পাড়িয়ে দিয়ে বেরোলাম, তখন তুমি তুমি তো ঘুমাও নি, কি মনে হচ্ছিল তোমার? It was the most special day of my life. মানে সবচেয়ে খুশির দিন বলতে যেটা বোঝায় সেটা। তোমার মনে আছে তুমি কেন পনিটেল করে দুটো সফট টয় নিয়ে শুয়েছিলে? হ্যাঁ, তখন খুব আমি একটু নার্ভাস ছিলাম, যতটা এতটা খুশি ছিলাম তার চেয়ে একটু নার্ভাসও ছিলাম, বুঝতে পারছিলাম না কি হবে না হবে। বাট দেন এভরিথিং মেন্ট সেন্স ওয়েন দে গেভ আদু অন মাই ল্যাপ, এভরিথিং মানে শি মেন্ট since that day onwards she means the world. Good morning to you. ফোনে কথা বলে রেখে দিয়েছে। How you feeling? Will you go in the door? Door থেকে নাচ নিয়ে সুপার স্কেড রাইট নাও। Why you scared? গোবলা, আমার ডিনার হয়ে গেছে, আমি রাইস খেয়েছি, ডাল খেয়েছি, ভিন্ডি ভাজা খেয়েছি আর চিকেন কারি খেয়েছি। এখন when you see this little one roaming here, let's go to baba. বাবা তোমার মনে আছে 3 বছর আগে এই এই মোমেন্টটা? খুবই মনে আছে, খুবই চিন্তাতেও ছিলাম কিভাবে একটা সুন্দর বাচ্চা তাড়াতাড়ি হয় যাতে মাও কষ্ট না পায়, বেবিও কষ্ট না পায়, একটা ফুটফুটে সুন্দরী মেয়ে আমাদের, কি মজা! আত্মা কুমারী মুনিয়া রানী, মুনিয়া রানী ধরে পাতে হাবি পাতে। So life is all about love, life is all about family, life is all about bees. স্পেশাল মোমেন্টস। আপনারা সকলে আদ্যাকে আশীর্বাদ করবেন, ব্লেস করবেন, যেমন আমাকে করেছেন, ভালোবাসা দিয়েছেন। আমার সকল পরিবারের জন্যে বেস্ট উইশেস দেবেন, যাতে সকলে আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আপনারাও ভালো থাকবেন। আমাদের অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলের জন্য। খুব খুব ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন, প্রত্যেকটা মুহূর্তকে আনন্দ করবেন, যাই হোক না। আই লাভ ইউ অল। যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক দ্য ভিডিও, প্লিজ শেয়ার উইথ অল অফ ইউর ফ্রেন্ডস, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ওই যে বেল আইকন না কি বলে না সকলে, একটা নোটিফিকেশান না কি আসে, ওই বেল আইকনটা আপনারা পুশ করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে আপনাদের কাছে চলে আসে। মাধু, হোয়াট ইজ দ্য প্ল্যান ফর ইউর বার্থডে? হোয়াট, কোথায় যাচ্ছি আমরা এখন বলো? খেলতে। Yeah. And you're getting ready for tonight's party? Very good. পুরো ভ্যাকুম ক্লিনিং ফ্লিনিং চলছে বাড়িতে, বিশাল ব্যাপার। গুড়িয়া, বিকেলে কি করবে, কি প্ল্যান, কি পাঠে? হ্যাঁ, পাঠে শেয়ার পার্টি, কিছুই নেই, কি দিয়ে পার্টি করবো, শুধু এখানে কি আছে, একটু ভাত আছে, কি এটা আর কিচ্ছু নেই, শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি। যবে থেকে কলকাতায় এসেছি শুধু বৃষ্টিই দেখছি, চারিদিকটা কিরকম সবুজ গ্রিন হয়ে গেছে, আকাশে কালো মেঘ, চারিদিকে জলের ফোঁটা দেখুন। আহা, কাছে আসো,
জীবনে কোনোদিন কারোর সামনে হাত পাতিনি, বাট এইটা এমন একটা জিনিস, আপনারাও হাত পাতবেন এবং নিজেদের সুস্থ রাখবেন। থ্যাংক ইউ। হাই ব্লগ। হাই। হাই আদু। টুডে ইজ 26th August, আজকে আদুর বার্থডে। তো আমরা সকাল সকাল একটু খেলতে এসেছি এখানে আদুকে নিয়ে, যেন যাতে ওর একটু টাইম পাস হয়। আর প্রচন্ড বান্ধবী করছে, বাপরে বাপ, আমরা প্রায় জাস্ট জাম্পিং ওই কিড সেকশনটা থেকে আমাদেরকে বার করে দিচ্ছিল ওরা। দেয়া, হ্যালো, ওয়েলকাম টু দ্য ব্লগ। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, অফকোর্স তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। ইয়েস, অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে, স্টে টিউন্ড উইথ মি, উইথ আদ্যা অ্যান্ড উইথ জেবলিনা। শুরু হয়ে গেছে, শুরু, দুষ্টুমি শুরু। হাই, ওকে, এখানে এখানে স্লাইড স্লাইড আদু, স্লাইড আদু, ডোন্ট জাম্প, স্লাইড। ইয়ে, জাস্ট লুক এট হার, কি করছে দেখো, বার্থডের ফুল ইউটিলাইজেশন। এই আমার পড়ে তাকায়, বাবা কি বিজি, কি বিজি, কি বিজি, দেখেছ? মানে কেউ যদি কারোর বার্থডের দিনের ফুল ফুল মস্তি করতে যায়, সে চার দেয়। দিস ইজ ইয়োর হাউস, নো 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 নো, কিপ ইট দে, কিপ ইট দে, কিপ ইট দে, কিপ ইট দে, কিপ ইট দে। সেটা জাস্ট জাম্প ইন সিটি সেন্টারের বিউটিফুল প্লেস, বাচ্চাদের বাদরামি করার একমাত্র সুন্দর জায়গা। মানে এই যে এনাদের, হাই হাই টু দ্য ব্লগ, এনাদের পুরো অবস্থা খারাপ করে দিয়েছে, স্পেশালি এনার। চলো আদু, এনাফ। তো আমরা এখন যাচ্ছি ইকো পার্কে, মিষ্টি হাব। ওখানে আমার খুব প্রিয় একটা মিষ্টি দোকান আছে, যার শর্ট নেম হচ্ছে BMRM। বলুন তো কি, যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানান, ঠিক আছে? বেসিক্যালি যাচ্ছি আর কি একটু ঠাকুরের জন্য একটু নানান রকম মিষ্টি নিতে, যেহেতু আজকে আদুর বার্থডে। কারণ আমি খুব একটা বেশি মিষ্টির অত কী বলবো ভক্ত নই, জেনারেলি ছোটোবেলা থেকে, কারণ গুড়িয়া যেন যেমন মিষ্টি খুব ভালোবাসে, ও মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি খাওয়ার পাবলিক, তাই না? যাচ্ছি, দেখা হবে, মিষ্টি হবে, সঙ্গে থাকো। হাই মিষ্টি, হাই মিষ্টি, মিষ্টি কিছু দি দাও তো। ওয়ান্ডারফুল সিন দ্যাট মিষ্টি হাব, রিয়েলি সুপার প্লেস, উই আর সো হ্যাপি টু বি হিয়ার, ইট লুকস অসম। চলো ভেতরে কিছু মিষ্টি নিই ঠাকুরের জন্যে, বাবা বলে দিল ফোন করে, দেখি কি পাওয়া যায়। মাথায় দিয়ে
ভাইকে শট করে দাও তো, ভাইকে একটু শট করে দাও, ভাইকে শট করে দাও, ভাইকে শট করে দাও। আপনাদের সামনে একটা স্মৃতি হয়ে থাকলো, আপনাদের সামনে হয়ে রাখতো। এই দেখো কি করছে বাবা, গোপালকে আমার আশীর্বাদ করছে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সকলে পজিটিভ থাকবেন, আশীর্বাদ করবেন আদুকে, আমাদের সকলকে। এবং বাস এই ছোটো ছোটো জীবনের মুহূর্তগুলি অত্যন্ত স্পেশাল তাই আপনাদের সাথে শেয়ার করা। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে একটু পরে, সব বন্ধু বান্ধবরা আসবে, একটু হই হুল্লোড় হবে, সঙ্গে থাকুন। কিছু প্রেজেন্ট করা, কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সবার সাথে প্রেজেন্ট করা।